পরীক্ষা করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তা হলো কোনটি? কেন্দ্রীয় সংযোজন, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন, একটি এখানে কোশ্চেন নম্বর 395, জল জমে বরফ হওয়ার ফলে আয়তন 10% বাড়ে, সেক্ষেত্রে বরফ জলে পরিণত হলে আয়তন কত কমবে? এখানে অ্যান্সার হবে ডি, 9.11%। চুন হলো এখানে CaH2 সংকেত, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে সোডা রোবাস্টার কার লাতিন নাম? সোডিয়া রোবাস্টা হচ্ছে শিশুর লাতিন নাম। মিথেনের দহনে তৈরি হয় কোনটি? CO2H2, অ্যান্সার হবে এখানে এ। ক্ষারীয় দ্রবণে ফিনাপথলিনের বর্ণ কেমন হয়? কালো গোলাপি হয়, অ্যান্সার হবে এখানে বি। রেগুর হচ্ছে কি? রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অ্যান্সার হবে এখানে সি। টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কয়টি? তিনটি, অ্যান্সার হবে এখানে সি। বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিতে শুষে নেয়? ওজোন গ্যাস, অ্যান্সার হবে এখানে সি। ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমাইট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে কি হবে? তৈর নয় সাদা অধক্ষেপণ সৃষ্টি হবে, অ্যান্সার হবে এখানে সি। তাপমাত্রা বৃদ্ধির সাথে কোন স্তরের পৃষ্ঠচাপ সাধারণত হ্রাস পায়? অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? কর্নিয়া, অ্যান্সার হবে এখানে এ। প্রকৃতিজাত রবার কোন যৌগের পরিমাণ? ইথিলিনের পরিমাণ, অ্যান্সার হবে এখানে এ। অ্যামোনিয়াম মলিবডেট হলুদ অধক্ষেপণ দেয় নাইট্রিক অ্যাসিড ও বোরিক দ্রবণ, অ্যান্সার হবে এখানে এ। জৈব বর্জ্য পদার্থের চারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কী বলে? রিসাইক্লিং, অ্যান্সার হবে এখানে ডি। অ্যাথলিটস ফুড এই রোগ হওয়ার কারণ হলো ফাঙ্গাস, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে একটি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো এখানে ধনাত্মক হোল, অ্যান্সার হবে এ। পরে প্রশ্ন হচ্ছে বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি কারণ জল বেশি ঘন, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে লাল আলোতে একটি লেন্সের ফোকাস দূরত্ব 25 সেমি, নীল আলোতে এর সম্ভাব্য ফোকাস দূরত্ব কত হবে? 25.5 সেমি, এখানে অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন হচ্ছে নিচের নিম্নোক্ত সরীসৃপের মধ্যে কাঠ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, কচ্ছপ। পরে প্রশ্ন হচ্ছে একটি সেকেন্ড পেন্ডুলামকে চন্দ্রে নিয়ে যাওয়া হলো যেখানে জি এর মান পৃথিবীর 1/6 পেন্ডুলামটির দোলনকাল হবে 1 সেকেন্ড, অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি অ্যাফেলে পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড অ্যাফেলে পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে সি। মিথেন কী প্রকারের হাইড্রোবিডাইজেশন হয়? এখানে SP3 প্রভৃতি, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে 1 লিটার, এটা একটা ম্যাথের অঙ্ক, সুতরাং পরের প্রশ্নটা হচ্ছে যে 420 নম্বর প্রশ্ন, MRI পুরো কথাটি কি? MRI পুরো কথাটি হচ্ছে এখানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অ্যান্সার হবে এখানে বি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পরের প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোন যৌগে সবচেয়ে দৃঢ় সমযোজ্যতা দেখা যায়? CaCl2 দৃঢ় সমযোজ্যতা দেখা যায়, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর হলো কোনটি? বৈদ্যুতিক কণার প্রবাল হচ্ছে ভেক্টর রাশি। পরে প্রশ্ন, কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা, কারণ ভর হলো কোনো বস্তুর পরিমাণের মাপ কিন্তু ওজন হলো বল। নিচের কোনটি অলৌহগঠিত ধাতু? অ্যালুমিনিয়াম হচ্ছে অলৌহগঠিত ধাতু, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে 427 নম্বর প্রশ্ন, তুলা যন্ত্র কোন নীতির উপর কাজ করে? হুকের সূত্র, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস কী? গ্রিন হাউস হচ্ছে মূলত
কাঁচের অট্টালিকা যার তাপমাত্রা কাঙ্ক্ষিত মাত্রায় রাখা হয়। অ্যান্সার হবে মানে সি। কোন প্রাণী বৃহত্তম বাচ্চা প্রসব করেন? এখানে নীলতিমি। পরে প্রশ্ন হচ্ছে কোন অস্বচ্ছ বস্তুর বর্ণের কারণ হলো বস্তুটির বর্ণ? কারণ হচ্ছে প্রতিফলিত করে। অ্যান্সার হবে এখানে বি। কোন অস্বচ্ছ বস্তুর বর্ণের কারণ হলো বস্তুটির বর্ণ, কারণ এটি প্রতিফলিত করে। অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে কোনো যানবাহন বৃত্তাকার পথে ঘুরে নিচের কোনটি প্রাপ্ত হয়? কেন্দ্র অভিমুখী বল। অ্যান্সার হবে এখানে বি। নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজ, কারণ সমুদ্রের জলের ঘনত্ব নদীর জল অপেক্ষা বেশি হয়। অ্যান্সার হবে এখানে সি। উড়োজাহাজে ঝর্ণা কলম নিয়ে গেলে কলম থেকে কালি উপচে পড়ে, কারণ বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের চেয়ে কম। অ্যান্সার হবে এখানে সি। একই তাপমাত্রা এবং চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, এই সূত্রটিকে বলা হয় অ্যাভোগাড্রোর সূত্র। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রক্ত নেই কিন্তু শ্বাসকার্য চালায়? হাইড্রা। অ্যান্সার হবে এখানে সি। আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন কে? রুমার। অ্যান্সার হবে এখানে এ। বিদ্যুৎ ব্যবহারের বিল নিচের কোনটির পরিমাপের উপর ভিত্তি করে হয়? ওয়াট। অ্যান্সার হবে এখানে সি। ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানায় যে গ্যাস ছিদ্রপথে নির্গত হয়েছিল তার নাম কি? মিথাইল আইসোসাইনেট। অ্যান্সার হবে এখানে ডি। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসে তৈরি? টাংস্টেনের তৈরি। অ্যান্সার হবে এখানে সি। ক্ষুদ্র বৃষ্টিকোণার সূর্যালোকের সামনে উপস্থিতিতে নিচের কোনটির ফলে রামধনু তৈরি হয়? প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছরণ। অ্যান্সার হবে এখানে ডি। পরমাণু বোমা নিচের কোন নীতিভিত্তিক? পরমাণু বোমা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপক ব্যবহার করা হয়? ফোম টাইপ। অ্যান্সার হবে এখানে এ। কোন দ্রব্য যা তাপ ছাড়াই দ্রুত বাষ্পে পরিণত হয় তাই কী বলে? উদ্বায়ী পদার্থ বলে। অ্যান্সার হবে এখানে সি। জল অম্লধর্মী বা ক্ষারধর্মী কোনোটাই নয়, কারণ জল সমসংখ্যক হাইড্রোজেন আয়নে বিভাজিত করতে পারে। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে এক অশ্ব ক্ষমতা সমান? অ্যান্সার হবে বি, 746 ওয়াট। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়। অ্যান্সার হবে এখানে সি। বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসকে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে? শর্করা। অ্যান্সার হবে এখানে সি। টারওয়িন তত্ত্ব হলো এখানে প্রাকৃতিক নির্বাচনবাদ। অ্যান্সার হবে এখানে বি। এলপিজির মুখ্য উপাদান কোনটি? বিউটেন। অ্যান্সার হবে এখানে সি। মল এক প্রকারের কি? মল এক প্রকারের বর্জ্য পদার্থ। অ্যান্সার হবে এখানে সি। ভরবেগ ও ভার উভয়ই ভেক্টর আছে। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ কে প্রধানত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? প্রধানত সুষুম্না খণ্ড। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে হাত ঘড়িতে দম দেওয়ার সময় প্রিংয়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধি হয়? অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে জৈব গ্যাস হলো একটি পুনর্ভব সম্পদ? অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 456 নম্বর প্রশ্ন, পেন্সিলে ব্যবহৃত পদার্থ কোনটি? গ্রাফাইট। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে উদ্ভিদের নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এখানে বি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আর তোমরা যারা পিডিএফ চেয়েছো তারা অবশ্যই আমার সাথে এই নম্বরটাই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এই নম্বরে কন্ট্যাক্ট করো, 8250529827।